এর আগে যে ডাইরেক্টটাই ভালো ছিল, কন্ট্রোল কন্ট্রোল নাইস লঞ্চের ইঞ্জিনিয়ার হবে। আমার ভিডিও করতেছে, চলতেছে ভিডিও চলতেছে, লাগান আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নতুন কন্ট্রোলার ফিটিং করতেছি, ফিটিং করতেছি। তো আমাদের অফিসে দিয়ে দিয়ে এসেছে নাকি? হ্যাঁ, এটা হলো কন্ট্রোলার আটকানোর জন্য লক, আর এটা হলো চাবি, আর কিছু নাই তো। তারপরে এখন আমরা কন্ট্রোলার ঢুকাই দিলাম, এবারে কন্ট্রোলার লক গুলো তো একটু ভালো আছে, বসছো তো না? আচ্ছা, এখন আমরা জ্যাকগুলো পরিবর্তন করবো। আচ্ছা, তার আগে ফিউজ অফ করে দিচ্ছেন না? গুড,
আছে না আমাদের গান গাচ্ছে যিনি এই বিল্ডিং এ প্রায় 14-15 বছর থেকে চাকরি করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মন্টু ভাই সেই মনোযোগ সহকারে কন্ট্রোলার ইনস্টলেশন করা দেখতেছেন। দুই তারপরে চলে আসে এক নম্বরে আমাদের কাজ প্রায় এখন শেষ মুহূর্তে তার নাম্বার আছে 03 03। আমাদের একটা জিনিস করার প্রয়োজন, সেটা হলো কিছুই আমাদের কাজ হলো একটা নেগেটিভ টানতে হবে টাইমে, কি বলেন? আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক কত নম্বর? ক্র্যাঙ্ক নম্বর হলো 4 আর ফুয়েলের নাম্বার হবে 3। তাহলে 3 আর 4 আমাদের কানেকশন হবে, আমরা ফুয়েলটা লাগাই দিব 3-এ।
তিন নম্বরে ফুয়েল লাইন চার নম্বরে হলো ক্যাঙ্কিং লাইন যেহেতু আমরা ডুয়েল কানেকশন অ্যাক্টিভ রাখবো একটাই থাক কথা দুইটা তারই তো আমরা কানেক্ট করতেছি কানেক্টর কানেক্ট করার সময় অবশ্যই কন্ট্রোলারের নিচে হাত দিয়ে নেবেন যাতে করে একটা ভালো মতো ফিক্সিং করে নেবেন ওকে নাও এখন আমরা থাকবে এখানে খুলে হবি না হুট করে সেটা আবার লাগালাগি করে দিনে আমার আরেক যন্ত্রণা অন করেন এটা আমরা ব্রেকার অন করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম চাবিটা দিয়ে নেন ভাই একটা প্যানেল লোডের ল্যাম্প
ডান হয়ে গেছে, এখন আমরা স্টার্ট দিব। এই সৈদুল ভাই আমাদের কন্ট্রোলার ফিডিং করছে।